প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে আজকে এখানে মেহমান হিসাবে বা অতিথি হিসাবে বা প্রধান হিসাবে বিভিন্ন রকমের কথা দিয়ে আমাকে সম্মানিত করেছেন। আসলে আমি এতটুকু সম্মানের উপযোগী কিনা সেটা আমি নিজেও জানি না, কারণ আমি জানি এটুকুই, আমি এই এলাকারই একজন ছিলে, এই এলাকারই আমার আদি বাসস্থান। আমি গর্বিত এই নিয়ে যে আমি এই এলাকার অনেকের মনের মাঝে থাকতে পেরেছি। আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম, যার কারণে অনেকেই আমাকে চিনেন এবং জানেন। আমি সেই সুবাদে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম। আমি আজকের এই অধিবেশনে যারা এখানে উপস্থিত আছেন সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার দু একটা কথা বলবো। আমি অনেক সময় আমার কথার ভিতরে অনেক জড়তা আসে যায়, যার জন্য অত আপনাদের বুঝতে বা জানতে অনেকটা অসুবিধা হইতে পারে, তারপরে আমাকে ক্ষমা করবেন। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, যার কারণে আমার শারীরিক কিছুটা প্রতিবন্ধকতা এসে গেছে। তারপরেও স্যারদের অনুরোধে আমি না করতে পারিনি, আপনাদের সবার সাথে দেখা করার জন্যই আসছি। 25শে মার্চ একটা বড় শব্দ এই কারণে যে 25শে মার্চ সারা বিশ্বে বাংলাদেশে গণহত্যা নামে পরিচিত, সারা বিশ্ব জানে 25শে মার্চের গণহত্যার অবস্থান। এই গণহত্যা কখন থেকে সংগঠিত হয়ে আসছিল, কুচক্র হানাদার বাহিনী পাকিস্তানের ঘাতক দীর্ঘদিন থেকে এই বাঙালি জাতিকে নিঃশেষ করার জন্য উঠে পড়ে লেগেছিল। সে অনেক লম্বা ইতিহাস, সে অনেক বড় ইতিহাস, সব ইতিহাস পুরা বলা সম্ভব হবে না। আমি সামান্য কয়েকটা কথা বলেই তোমাদেরকে বিরত রাখতে উঠতেছ, ফিসফিস বিষবিষ উঠতেছ, এই ফিসফিস বিষবিষ করাটাই আমি পছন্দ করি না। দু চারটা কথা বলবো, এটাও যদি তোমরা মনোযোগ সহকারে শুনতে না পারো এটার জন্য দুঃখ থাকবে। সেই 25শে মার্চের ভয়াবহ অবস্থা সৃষ্টির জন্য শুধু ইয়াহিয়া খান বা আইয়ুব খান দায়ী তা নয়, পাকিস্তানের বড় বড় যত কর্মকর্তারা ছিলেন সবাই এটার জন্য দায়ী। কারণ তারা জানতেন, তারা ভাবতেন, তারা বুঝতেন, তাদের এমন এক ধারণা ছিল যে বাঙালি জাতি কখনো এক হতে পারবে না। আইয়ুব খান 10 বছর পর্যন্ত শত চেষ্টা করেও তাদেরকে আটকাই রাখতে পারেনি, বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ঘটনা দিয়ে, ঘটনার উৎপত্তি দিয়ে তাদেরকে দাবায় রাখার চেষ্টা করেছিল, যার ভিতরে রয়েছে 66টার 6 দফা আন্দোলন। 66টার 6 দফার কর্মসূচিতে যাই ছিল সেটা তোমরা বইপত্রে পাচ্ছ, দেখবা। ওই কর্মসূচির অবস্থানকে তারা কোনো অবস্থাতেই মেনে নিতে পারেনি, যার কারণে কোটি কোটি পায়ে পায়ে তারা কীভাবে নিধন করা যায় বাঙালি সেই দিকে অগ্রসর হতে লাগলো। বাঙালির একমাত্র চাহিদা ছিল স্বাধীন বাংলাদেশ, যে কোনো অবস্থাতে বাংলাদেশকে স্বাধীনতা দিতে হবে। সেই স্বাধীনতার জন্য সংগ্রামের ফুটে যেতে বাধ্য হয়েছিল 69 সালে গণ অভ্যুত্থানে। সেই 69-এর গণ অভ্যুত্থানে 25শে মার্চ আইয়ুব খান ইয়াহিয়া খান সাহেবকে পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসক হিসাবে বলেন বা গভর্নর হিসাবে বলেন উনি রেখে গেছেন তার হাতে ক্ষমতা দিয়ে,
তাকে দায়িত্ব সম্পূর্ণরূপে দিয়ে গেছেন।